আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এটা যেহেতু রমজান মাসই চলছে, তো তোমাদের জন্য আরও একটা ইফতার রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা আমরা বানাবো লাউয়ের চোকা দিয়ে। আমরা প্রথমে একটা বড় লাউ নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আমও সবগুলো চোকাকে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছে। তোমরা কি বলো, এটাকে চোকাই বলো নাকি ছাল বলো নাকি অন্য কোনো শব্দ বলো, সেটা আমাকে জানাবা। এই যে দেখো, এখন সম্পূর্ণ লাউয়ের চোকা আমরা নিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমরা গ্রেট করে নিব। এটা ব্লেন্ড করলে বেশ পানি পানি আর চিকন হয়ে যাবে, সেজন্য আমরা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, যাতে একটা শক্ত বা চিকন চিকন লম্বা লম্বা অংশ পাওয়া যায়, তাহলে বড়া বানাতে সুবিধা হবে। আর এই যে দেখো, আমাদের সম্পূর্ণ চোকা এখন গ্রেট করা হয়ে গিয়েছে, আর আমরা লাউয়ের উপরের শক্ত অংশটাও নিয়েছি। আমাদের লাউটা বেশ বড় ছিল আর বুড়ো হয়ে গিয়েছিল, এই জন্যে আমরা উপরের অংশটুকু আমাদের বড়ার কাজে লাগিয়ে দিচ্ছি, কেননা এটা রান্না করতে গেলে সিদ্ধ হবে না। এই জন্যে তোমরা যে কোনো ধরনের লাউয়ের চোকা নিতে পারো, ছোট, বড়, বুড়ো, থুড়ো, এই তো। এরপর এখন আমরা আমাদের সব মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা নিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে তোমরা কম পেঁয়াজ কুচিও দিতে পারো, আর পেঁয়াজ এভাবে কুচো করে বয়মে রেখে দিলে কিন্তু কাজে সুবিধা হয়। এভাবে মুখটা ভালোভাবে টাইট করে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় তোমরা ইউজ করতে পারবা, আর ফ্রিজটা বন্ধ হবে না। এখানে আমরা এবার আমাদের মশলাগুলো নিয়ে নিব। আমরা এক চামচের একটু বেশি লবণ নিয়েছি, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর ভালোভাবে একদম বেশি করে 1 চা চামচ জিরে গুঁড়ো। আর এরপরে এবার আমরা একটা বড় গামলার মধ্যে আমাদের সব উপাদানগুলোকে মিলিয়ে নিব। প্রথমে আমাদের গ্রেট করে রাখা লাউয়ের চোকাগুলো নিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিব আমাদের মরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আর তারপরে সব গুঁড়ো মশলাগুলো। আর এবার এখানে আমরা অ্যাড করে দিব আটা। প্রথমে আমরা নিচ্ছি চালের আটা 1/2 কাপ, তারপরে দিয়ে দিব 1.5 কাপের মতো বেসন, আর এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দিব 1টা ডিম। আর ডিমটা প্রথমে অন্য পাত্রে ঢেলে দেখে নিচ্ছি যে আসলে এটা ভালো না মন্দ, কারণ অনেক সময় পচা থাকে তাই। এবার এটাকে এটার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি, কেননা লাউয়ের মধ্যে অনেক পানি থাকে। তো আমরা এটাকে এবার ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটা মাখতে মাখতে আম্মু আর একবার বড়ার শেপে নিয়ে এসে দেখে নিচ্ছে যে আসলে বড়া করা যাবে কি না, এটার বাইন্ডিংটা ঠিক আছে কি না। তো এভাবে করে দেখলো যে না, আর একটু আমাদের আটা দিতে হবে। তো এখানে আমরা আরও 1/2 কাপ মতো বেসন দিয়েছি। তো আমাদের এত বড় একটা লাউয়ের চোকার বড়া বানাতে 2 কাপ মতো বেসন লেগেছে। তোমরা ছোট নিলে কম করে দিয়ে দেখে নেবা যে আসলে কতটুকু পরিমাণে আটা লাগছে। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব, আর ইফতারের আগে দিয়ে এটাকে আমরা ভেজে নেব। তো এখন আমাদের ইফতারের প্রায় সময় হয়েই এসেছে। তো প্রথমে আমরা চুলোতে আমাদের কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, তেলটাও গরম হয়ে গিয়েছে, আর এখানে এটা ডুবো তেলে ভাজা হবে, আমাদের সেই 1 কানওয়ালা কড়াইটা যেটা এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ। এখন এখানে আমরা যতগুলো ধরবে 5টা থেকে 6টা মতো একবারেই দিয়ে দিতে পারবো। আর এখানে কম তেলে অল্প আঁচে ভাজার জন্যে দিয়ে দিচ্ছি, মানে যার যেরকম ইচ্ছা আর কি। তোমরা কম তেলেও এভাবে ভেজে নিতে পারো, আবার বেশি তেলেও ভাজতে পারো। আর এখানে যে 2টা বেল দেখছো, এগুলো আমাদের গাছের বেল, এগুলো অর্ধেকটা পাকা ছিল, তাই আম্মু চুলার পাশে দিয়ে রেখেছে যাতে পুরোটাই পেকে যায় তাপে। এটাকে কিন্তু পুরো একদম পাকার মতোই স্বাদ পাবা, এখানে যেহেতু পুড়িয়ে খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের বড়াগুলো হয়ে গিয়েছে, আম্মু উল্টে উল্টে আর একটু ভেজে নিচ্ছে। এবার আমরা এটাকে উঠিয়ে নিব, আর আমাদের ওই পাশের ফ্রাই প্যানের বড়াগুলো প্রায় ভাজা শেষ। এখন এটাকে আমরা একটা থালায় উঠিয়ে নিচ্ছি, আর এভাবে থালার মধ্যে একটা টিস্যু দিয়ে রাখলে কিন্তু এক্সট্রা যেই তেলটা থাকে সেটা কিন্তু এটাতে শুষে নেয়। তো এভাবেও তোমরা দিয়ে রাখতে পারো। এই যে দেখো, এটা এখন হয়ে গিয়েছে।
আর এরপরে আমি এটার ক্লিপ নিচ্ছিলাম আর বুঝতে পারছিলাম না কোন দিক থেকে নিব, কারণ এটার মধ্যে আমার হাতের ছায়া পড়ে যাচ্ছিল। তাই আমি একবার এদিকে যাচ্ছিলাম আর একবার ওদিকে যাচ্ছিলাম। আর আমাদের রান্নাঘরটা অনেক ছোট, তাই আমার রাখার কোনো জায়গা ছিল না। এরপরে আমার মনে হলো যে আরও এক প্রকারভাবে বড়া ভাজা যায়। তো আম্মুখানে একদম ছোট্ট ছোট্ট বলের মতো করে দিয়ে দিচ্ছিল, যেটা কিন্তু মানে রান্না হতেও খুব কম সময় লাগবে আর ভেতরে কাঁচা থাকারও কোনো সম্ভাবনা নাই। তোমাদের যদি মনে হয় যে আগের দুই রকমভাবে ভেতরে কাঁচা থাকতে পারে, তো তোমরা এরকমভাবে ছোট ছোট করে দিয়ে ভেজে খেয়ে নিতে পারো। আর আমাদের পিচ্চিটার জন্য মরিচ বেছে বেছে আম্মু আরও দুইটা বড়া ভেজে নিল, কারণ তোমরা জানোই। আর এটা খাওয়ার সময় সে খুবই বিরক্ত করছিল, কারণ তার কাছে মনে হয়েছিল সবই তার জন্য। তা যাই হোক, এবার আমাদের সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজেই তোমরা বড়া ভেজে খেতে পারো। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। চকলেট খেয়ে নাও।